শাহজালালের জমি লাখো তাওহীদের জনতার জমি এই জমিনে নাস্তিকবাদ থাকতে পারবে না এই জমিনে নবীর দুশমন থাকতে পারবে না আমাদের একটাই আওয়াজ কাউকে ক্ষমতা থেকে নামাতে আমরা আন্দোলন করি না ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না নবী প্রেমিকদের একটাই কথা নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে দুনিয়ায় সর্বপ্রথম এই একজন মানুষ যাকে বলা হয় কমপ্লিট ম্যান যাদের কাছে পাঠানো হয়েছে তারাও স্বীকার করেছেন যিনি পাঠিয়েছেন তিনিও স্বীকার করেছেন যে হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন দ্বিতীয় আর কাউকে দেখানো যাবে না যে বলা হবে তিনি তার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন যত শ্রেষ্ঠ মানুষ হোক শ্রেষ্ঠ বিজ্ঞানী সম্পর্কে বলা হবে আহারে উনি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন আরো কিছু আবিষ্কার করে যেতেন আমাদের শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি যাকে বলা হয় বিবিসির জরিপে কেউ স্বীকার করে না করে তার ব্যক্তিগত বিষয় যদি বলা হয় বঙ্গবন্ধু চলে গেছেন তিনি কি কমপ্লিট ম্যান না কারণ তার অনুসারীরাই তো বলে আহারে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো কিছু কাজ করতে পারতেন বোঝা গেল সব কাজ শেষ করে যেতে পারেন নাই যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন তাদের আক্ষেপ আহারে যদি তিনি আরো কিছুদিন বেঁচে থাকতেন দেশের জন্য আরো কিছু করে যেতে পারতেন বোঝা গেল তিনি তার পুরোপুরি জিম্মাদারি আদায় করে যেতে পারেন নাই একজন মানুষ মানব ইতিহাসে যিনি যার কাছে যাদের কাছে তাকে পাঠানো হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করেছেন তারা এক বাক্যে সবাই স্বীকার করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে জিম্মাদারি দিয়ে আমাদের কাছে পাঠানো হয়েছে আপনি আপনার জিম্মাদারি পুরোপুরি আদায় করেছেন আল্লাহর হাবিব আসমানের দিকে আঙ্গুল তুলে তুলে আল্লাহকে সাক্ষী বানালেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ আমি আমার জিম্মাদারি আদায় করেছি আমার অনুগামী অনুসারীরা সাক্ষ্য দিয়েছে আপনি সাক্ষী থাকেন জিব্রাইল আমিন আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানিয়েছেন আল্লাহও সাক্ষী আছে আয়াত নাজিল হলো اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آيات نازل হইল আজকে দিন কমপ্লিট আমি রাজি এই দিনের উপর অন্য কিছু দুনিয়াবাসীর জন্য আর কোন দিন আর কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয় এখানে এটা আমার আলোচনার বিষয় না কিন্তু এই জায়গা থেকে এই কথাগুলো বের হয় এই জন্য একটু কথা বলে নেওয়া আজকের আমার সমাজ বড় হীনমন্যতায় ভোগে এই কথাগুলো বলে না বুঝার কারণে আমরা নিশ্চিত না বুঝার কারণে সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ বড় স্পর্শকাতর বিষয় বললে অনেকের কষ্ট লাগবে খারাপ লাগবে কিন্তু ভাই আমার তো আরো বেশি খারাপ লাগে যখন আপনি ভ্রান্ত বিশ্বাস লালন করার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনায় পৌঁছে যান তখন আলেম হিসাবে নিজের জিম্মাদারি মনে করি আপনাকে জানাইয়া দেওয়া সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা যারা বলে আসলে তাদের মাকসাদ ভিন্ন তাদের মাকসাদ হচ্ছে যার যার ধর্ম সে পালন করবে কিন্তু এটাকে ধর্ম নিরপেক্ষতা বলে না নিরপেক্ষ মানে কি নিরপেক্ষের দুইটা সাইড এক হচ্ছে আমি আপনাদেরও পক্ষে তারও পক্ষে দুজনের পক্ষে আছি এটা হলো নিরপেক্ষ এক আরেক হচ্ছে আপনাদের সাথেও নাই তার সাথেও নাই আমি মাঝামাঝি এটা হলো নিরপেক্ষ ইসলামে এই রকম ভূমিকার কোনো সুযোগ নাই ওই ধর্ম ঠিক এই ধর্ম ঠিক আমি এই ধর্মের সাথেও নাই ওই ধর্মের সাথেও নাই এই রকম মাঝখানের কোনো সুযোগ ইসলামে নাই এই মধ্যবর্তী যারা থাকতে চায় আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক চরিত্রের বলেছেন তারা যা বলতে চায় এটাকে ধর্ম নিরপেক্ষতা বলে না এটাকে বলে ধর্মীয় স্বাধীনতা
এটা আমরা স্বীকার করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মীয় স্বাধীনতা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ধর্ম নিরপেক্ষতা না, বুঝার ভুল। ধর্ম নিরপেক্ষতাটা কুফুরি মতবাদ। এই আকীদা বিশ্বাস করলে যে আমার ধর্ম আমি মানি, তোমার ধর্ম তুমি মানো, এর নাম নিরপেক্ষতা না, এর নাম হচ্ছে যার যার ধর্মীয় স্বাধীনতা। বলার ক্ষেত্রে সতর্ক থাকা, না হয় কিন্তু ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বড় স্পর্শকাতর ব্যাপার, আমার কথাগুলো বলতেও কেমন কেমন লাগতেছে, এমনি তো খুব অসুস্থ। আজকে দড়াটোনার প্রোগ্রাম না হইলে আমি আসতাম না, সারাদিন অনবরত নাকের পানি পড়তেছে, গলা বসা। শুধু এত বিশাল প্রোগ্রাম আয়োজকরা, বিশেষ করে আমি যাকে আমার ওস্তাদের মতো শ্রদ্ধা এবং মহাব্বত করি, আপনাদের সকলের মুরব্বী আল্লামা মুফতি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, এই হযরতের চেহারাটা বারবার শুধু আমার মুখের উপর ভেসে ওঠে যে না গেলে কি মনে করবে, বদদুয়ার হাত উঠাইলে আমি শেষ। আর ওই যে আমার পাশে এক ভাই নাসিরুল্লাহ, ওনার বডিটা সামনে কল্পনা করলেও তো আমার কলিজায় পানি থাকে না। আরো বলবো, সুযোগ থাকতে কমান, নাইলে আমি আরো বলবো। আমি বলি না খালি, দেওবন্দর মোতাম সাহেবও বলছে, এয়ারপোর্টে বসা আমি আল্লাহর বান্দা মাহফুজুল আকসা, বড় মজার মানুষ আমাদের মুরব্বীরা, বলে এখন যদি চেয়ারের জবান থাকতো আমাদের নাসির যেই চেয়ারে বসে আছে, তো চেয়ার বলতো রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা, এই দোয়া করতো চেয়ার। আল্লাহ, আমি বড় অবাক হই, অবাক হই এইরকম হাল অবস্থায় ওই মানুষটা দিনের এত খিদমত করে মাদ্রাসার পিছনে, উস্তাদরা যে যেখানে ডাক দেয় দৌড়ায় দৌড়ায়, আমি অবাক হই, হিংসা লাগে মাঝে মধ্যে, কেমনি এত কাজ কর। আল্লাহ তাআলা কাজের মধ্যে আরো বরকত দান করেন। পারিবারিক কিছু অসুস্থতা আছে, আল্লাহ তাআলা ওইরকম মহামারী মৃত্যু পর্যন্ত যেগুলো পৌঁছে দেয় এইরকম অসুস্থতাগুলো থেকে পুরা পরিবারকে আল্লাহ হেফাজত করেন, আমিন। এতই অসুস্থ কাহিল, আসতাম না, শুধু এই মুখগুলোর দিকে তাকায়া ভালোবাসার মানুষেরা, কি বলবো, কি জবাব দিব, অন্তত যায় হাজির হই, কিছু বলতে পারি বা না পারি, আসছি আলহামদুলিল্লাহ। তো এই জন্যে কথাগুলো বলতে আমার কষ্ট হবে, মনোযোগ দিয়ে শুনলে একটা মেসেজ পাওয়া যাবে ইনশাআল্লাহ, যে আজকে এইখান থেকে এই মেসেজটা নিয়ে বাড়ি যাচ্ছি, মনোযোগ থাকলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুসংবাদ জানাইয়া দিলেন, দিন কমপ্লিট। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ নরম কিন্তু দীনী বিষয়ে বড় শক্ত হাতে হাল ধরলেন। হযরতে উলামায়ে কেরাম, আমি বলি একদম আবু বকরের চরিত্রের, দেখতে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, কিন্তু যখন দীন আক্রান্ত হয় তো আবু বকরের হুংকার বের হয়, আয়ান কুসুদ্দিন মানা হাই, দিন কাটছাট হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, হইতে পারে না। ঠিক ওই চরিত্রগুলাই এই মৌলবীরা, যাদেরকে তোমাদের কাছে মনে হয় বোকা টাইপের, দুনিয়ার কিচ্ছু জানে না, দুনিয়ার কিচ্ছু জানার আমার দরকার নাই, কিন্তু মনে রেখো এই সাদা সহজ সরল মানুষগুলা যদি দিন আক্রান্ত হয় তখন কিন্তু আর ঘরে বসে থাকবে না, কথা বলতে, এটাই তাদের চরিত্র। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা একদম নরম, সৌহার্দ্য ভালোবাসা, কিন্তু দীনি বিষয় আসলে সব কঠিন হয়ে যায়। হযরত আবু বকর হাল ধরলেন, কোরআন সংকলন করলেন, সব জায়গা থেকে জমা করলেন। হযরত আবু বকর চলে গেলেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল ধরলেন, ইসলামী রাষ্ট্রের বিশাল অঞ্চল ইসলামী রাষ্ট্রের আওতায় চলে আসলো, পুরোপুরি দখল তো 22 লক্ষ বর্গ মাইলের উপরে হযরত ওমরের সময়ে, আনুগত্য শিকারের ব্যাপারে আসছে প্রায় 90 লক্ষ, চিন্তা করা যায় গোটা দুনিয়ার অর্ধেক তখন যা দখলে ছিল।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করলেন। এক সময় মাজুসি এবং ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে আবু লুলু নামক এক কুলাঙ্গার বদমাইশ বখাটে সন্ত্রাসী ওই আতাতির হাতে হযরত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল ধরলেন। কোরআনকে তিনি লেখালেন 6-7 নুসখা লেখায়া গোটা দুনিয়ায় যেখানে যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম পাঠায়া দিলেন, যার উপর আমল চলতে থাকুক। হযরত উসমানের সময় রাদিয়াল্লাহু আনহু কোরআন ইসলাম বেশি ছড়াইছে। এক সময় খোলাফায়ে রাশেদা চলে গেলেন, হাল ধরলেন আইমাই মুস্তাহিদিন। কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা বের করে করে উম্মতের জন্য দ্বীনের উপর চলা সহজ করে দিলেন। তারা যদি হাল না ধরতে তো আজকে আমার পর্যন্ত আপনার পর্যন্ত কোরআন সুন্নার বিধানগুলো ক্লিয়ার থাকতো না। তারা হাল ধরলেন। একটা সময় দেখা গেল শিয়াদের চক্রান্ত, খারিজিদের চক্রান্তের কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বলে জাল বর্ণনা নবীর লাখো হাদিসের ভিতরে ঢোকানোর চক্রান্ত শুরু হইল। হযরতে মুহাদ্দিসিন রুখে দাঁড়ালেন, খিদমত শুরু হইল নতুন করে হাদিস সংকলনের খিদমত। আলহামদুলিল্লাহ এক সময় ওই খিদমত পুরাপুরি হইল, রসুলের হাদিস গুলো সংরক্ষিত হলো, গোটা দুনিয়ায় দিন আজকে সুরক্ষিত। এভাবেই চলেছে হাজার বছর। মাঝখানে কিছু সমস্যা হয়েছে তাতারিদের সহ, কিন্তু দিন সুরক্ষিত ছিল। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত ওলামায়ে কেরামের কাছে যায় নিজেদেরকে সঁপে দিত, এইরকম একটা পরিস্থিতি ছিল। খাজা আবুল হাসান খরকানী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমাদের জানা হয়তো, সময়ের বাদশা। তার দরবারে যেতেন যে মাঝে মধ্যে যায়া ঝাড়ু টাড়ু দিলে ওই ধুলা গুলার মুখের মধ্যে মাখতেন আর বলতেন যে আল্লাহর কাছে দাঁড়ায় হয়তো এটা আমার নাজাতের জরিয়া বানায় নিব। আলেমের দরবারে ধুলা লাগাইতেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ। কিন্তু আমাদের বড়দের আকাবের দুনিয়া বিমুখতা, জুহুদ কোন লেভেলের ছিল আল্লাহু আকবার। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই অনেক স্বর্ণ মুদ্রা হাদিয়া হযরতের দুয়ারে পেশ করছেন। দুয়ারে পেশ করার পর হযরত বলছেন, না এগুলো আমার দ্বারা সম্ভব না। অনেক চাপাচাপির পর রাখছেন, কাঁচা রাখো, কাছ থেকে একটা শুকনা রুটি দিছে খাও। সুলতান মানুষ, শুকনা রুটি খায় তো অভ্যস্ত না, শুকনা রুটি মুখে দিয়া খালি চাবায়। তো খাজা আবুল হাসান খরকানী রহমতুল্লাহ আলাইহি বলেন, কি ভিতরে যায় না? কয় জি না হযরত। কয় তোমার যেমন শুকনা রুটি ভিতরে যায় না, আমারে যে দুনিয়া দিতে চাচ্ছ এটাও আমার ভিতরে যাবে না, নিয়ে যাবে। কোনো পাত্তা দিতেন না। কিতাবে আসছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে, একদিন আসছেন, হযরতের মাথায় চুল ছিল লম্বা লম্বা, তো এখনের মতো শ্যাম্পু সাবান তো আর ছিল না, উকুন হইছে। তো একজনে বসে বসে উকুন বাজছে, এর মধ্যে সুলতান মাহমুদ গজনবী আসছে। খাদেম একজন দৌড়ায় যাবে, হযরত হযরত, হ্যাঁ অবাক, যেভাবে বলছেন অবাক হয়ে তাকাইছেন, কি ব্যাপার? আরে হযরত সুলতান আসছে। কায় আল্লাহ, আমি তো মনে করছিলাম বড় কোন উকুন পাইছো। এভাবেই তো দুনিয়া চলছিল, দিন প্রতিষ্ঠিত গোটা দুনিয়া সুরক্ষিত, ওলামায়ে কেরাম দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানের জায়গা। আমার মনোযোগ সমস্যা। একটা সময় আসলো দুর্ভাগ্যের সময়, যখন আভ্যন্তরীণ কিছু ফেতনা দেখা দিল,
বাদশাহ আকবরের সময় সর্বপ্রথম অভ্যন্তরীণ ফিতনা, এর মূলে ছিল দুইটা কারণ। এক নম্বর কারণ ছিল গাফেল শাসক, দুই নম্বর কারণ ছিল আবুল ফজল আর ফুজাইলের মতো দরবারি আলেম। আবুল ফজল আর ফুজাইলের মতো দরবারি আলেম, এলেমের সমস্যা ছিল না, গোটা কোরআন শরীফের তাফসির লেখছে নুকতা সারা শব্দ দিয়া। আবুল ফজল ফুজাইল গোটা কোরআনের তাফসির লেখছে নুকতা ছাড়া শব্দ দিয়া। বাবাদ, তাবাদ, সাবাদ, জিমবাদ, জালবাদ, জাবাদ, শিনবাদ, দদবাদ, জোয়াবাদ, গাইনবাদ, ফাবাদ, কববাদ, নুনবাদ, ইয়াবাদ, থাকে কয়টা? এলেমের অবস্থাটা কি কোন পর্যন্ত ছিল কথাগুলো বলছি, খেয়াল করেন। এখন কারো কারো এলেম দেখে আমরা ঘাবড়ে যাই, এত বড় এলেমওয়ালা মানুষ তো এই ভুল করতে পারে না, এখানে ভিতরে কোনো গোমর আছে। আরে তার চেয়ে বড় আলেম ছিল আবুল ফজল আর ফুজাইলের মতো দরবারি আলেম। এখন যারা দরবারি এদের ধারে কাছে বাদশাহ আকবর এই আবুল ফজল আর ফুজাইলদের সহযোগিতায় দিন এলাহি কায়েম করলো, ধর্ম নিরপেক্ষ দিন। মুসলমান গরু জব করতে পারবে না, হিন্দু মুসলমান হয়ে গেলে সে আবার হিন্দু ধর্মে ফেরত যাইতে পারবে, কোনো সমস্যা নাই। খতনাবাদ, আজানবাদ, কি সব উলটপালট শুরু করে দিল গোটা সমাজে, আভ্যন্তরীণ এই ফেতনায় গোটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। 1000 বছর পর্যন্ত সুপ্রতিষ্ঠিত দিন, সুরক্ষিত দিন, হঠাৎ কেন যেন এক মরুঝড়ের মতো এক সাইক্লোন এসে সব কিছু এলোমেলো করে দিল। বিশেষ করে এই উপমহাদেশে মুসলমানদের মধ্যে অস্থির এক অবস্থা, আগের সেই অবস্থা নাই। আভ্যন্তরীণ এই ফেতনার আভ্যন্তরীণ মেহনত শুরু হয়ে গেল হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। তাকে তাজিমি সেজদার হুকুম করা হয়েছে বারবার, কারণ আবুল ফজল আর ফুজাইলরা তাজিমি সেজদা জায়েজ ফতোয়া দিয়ে দিছে। ফতোয়ার তো সমস্যা নাই, ফতোয়া তো দরবারি মোল্লাদের পকেটে থাকে, বিষয়গুলোর ভাঙ্গে বলতে চাই না, সমস্যা শুধু শুনতে থাকেন আকার ইঙ্গিতের কথাগুলোর ব্যাখ্যা নিজেরা দিয়ে লোয়ে। আভ্যন্তরীণ ফেতনার সমাধান, আভ্যন্তরীণ সমাধান হচ্ছে খানকার মেহনত। শুরু করলেন জেলখানার মধ্যে দাওয়াতের কাজ। হায় হায় সব আসামি বুজুর্গ হয়ে গেছে, জেলার পর্যন্ত হযরতের ভক্ত হয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর কোথায় অভিযানে যাবে, যাওয়ার সময় জেলখানায় যাইয়া এই পরিস্থিতি দেখা ভয় পাইয়া গেছে যে না, এই লোকরে এখানে রাখা যাবে না, কখন বিদ্রোহ হইয়া সব বাইরে আমার মসনাদ তসনুস করে ফেলে, এই হুজুরে আমরা লগে লয়াল। হযরত মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইকে সাথে নিয়া চলল। রাস্তায় রাস্তায় যেখানেই যায় বাদশাহ জাহাঙ্গীর দেখে আমার দিকে কারো মনোযোগ নাই, সব হুজুরের দিকে, সর্বনাশ। আলাদা ওনাকে বন্দি করা হলো এক জায়গায়, ওখানে যে জেনারেল ছিল ওই জেনারেল হযরতের ভক্ত হয়ে গেছে। জেনারেল আইসা বাদশাহ জাহাঙ্গীরকে বললেন, আপনি যদি ওনাকে ছেড়ে না দেন তাইলে আপনার বিরুদ্ধে আমরাও বিদ্রোহ করব। বাদশাহ হুমকি পায়া ছেড়ে দিছে। আল্লাহু আকবার! আভ্যন্তরীণ ফেতনা, আভ্যন্তরীণ দাওয়াতের মাধ্যমে, তাসাউফের লাইনের মেহনতের মাধ্যমে, খানকার মেহনতের মাধ্যমে আভ্যন্তরীণ ফেতনাকে আল্লাহ তাআলা ওই পর্যন্ত শেষ করে দিছে। এভাবেই চলতে থাকলো, আবার সোনালি অতীত ফিরে আসলো। চলছে চলছে এক সময় শুরু হয়ে গেল বাহিরের ফেতনা। আগের ফেতনা কি ছিল আমি কথাগুলো খুব সোজা সাপটা বলে যাচ্ছি, খালি শুনতে থাকেন, আমি আমার জায়গায় পৌঁছি নাই, জায়গায় পৌঁছতে সময় লাগবে। 1400-1500 বছরের ইতিহাস তো একটু একটু করে আগাইতেছে। বাহিরের ফেতনা শুরু হয়ে গেল, ইংরেজরা ব্যবসা করতে ঢুকলো এই উপমহাদেশে।
তারা তাদের আসল চরিত্র প্রকাশ করলো। আস্তে 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 এই দেশ দখল করে জুলুম আর নির্যাতন শোষণ শুরু করেছে। বাংলাদেশেও নতুন করে এই চক্রান্ত শুরু হয়েছে। মুসলমান বুঝেন নাই কথা, বাংলাদেশের কিছু অঞ্চলে ওই বর্তমান আগের ইংরেজদের বর্তমান সন্তানরা স্টাইল পাল্টায়া, আগে তো ব্যবসার ভেষে ঢুকেছিল, এখন সেবকের ভেষে ঢুকে মুসলমানদেরকে খ্রিস্টান বানায়া বানায়া আমার মানচিত্রকে টুকরা টুকরা করার চক্রান্ত কিন্তু তারা শুরু করেছে। তাদেরকে আমরা একটা কথা শোনায় দিতে চাই, নতুন প্রজন্মের নতুন পয়গাম, তোদের আকাবির আসলাফদের ইতিহাস আমাদের জানা, আমাদের আকাবির আসলাফদের ইতিহাস তোদের জানা থাকা দরকার, তাইলে সমূহ বিপদ থেকে বেঁচে যাবে। তোদের আকাবির আসলাফের ইতিহাস হচ্ছে তারা ব্যবসায়িক ভেসে ঢুকে এই জমিনকে দখল করেছিল। আমাদের আকাবির আসলাফের ইতিহাস হচ্ছে তাদের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল তোদের আকাবিররা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছিল। নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে রাখ, যদি মানচিত্র রক্ষায় আমার রক্ত এই জমিন স্পর্শ করে খোদার কসম একটা কেউ পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মহতারাম হাজরিন, চোখ কান খোলা রাখা লাগবে, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। ফেতনা কত দিক থেকে আসা শুরু হয়েছে আমি একটু একটু করে আগাইতেছি। এক ফেতনা গেছে অভ্যন্তরীণ ফেতনা বাদশাহ আকবর, দ্বিতীয় ফেতনা শুরু হলো বাহিরের ফেতনা ইংরেজ ফেতনা, নির্যাতনের স্টিম রুলার চলল। কিন্তু তারা অবাক, কেন? কারণ তাদের সামনে স্পেনের ইতিহাস, মাত্র ছয় দিন ইতিহাস বলে, মাত্র ছয় দিন খ্রিস্টানরা স্পেন দখল করার পর ইসলামী শিক্ষা ব্যবস্থা তো বহু দূর, মুসলমানের নাম পর্যন্ত রাখার সাহস কেউ করে নাই, আরবি শব্দগুলো পর্যন্ত পরিবর্তন হয়েছিল, আল্লামা কুরতুবি রহমতুল্লাহ আলের নামটা, এটাই প্রমাণ। ওই সময়ের সোনালি স্পেনের কুরতুবা শহরের বাসিন্দা আল্লামা কুরতুবি, অথচ ওই শব্দটাকে চেঞ্জ করে আজকের স্পেনের যে শহর কর্ডোবা ওটা ওই মুসলিম শাসনের কুরতুবা, ইসলামী আরবি শব্দগুলাও তারা রাখেনি। তাদের মাথায় ওই চিন্তা ক্রে স্পেন খ্রিস্টানরা দখল করার পর ছয় দিনের মাথায় নিজেদের সব নিয়ন্ত্রণে, অথচ আমরা উপমহাদেশ দখল করলাম ১০০ বছর, কিন্তু এই দেশের মানুষকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এখনো। কারণটা কি? ১৮৫৭ ইতিহাস, তদন্ত কমিশন গঠন হলো, তদন্ত কমিশন গোটা দেশে ঘুরে ঘুরে রিপোর্ট জমা দিল যে এই তিন সুপারিশ বাস্তবায়ন করেন মুসলমানদেরকে দমানো সহজ হয়ে যাবে। সুপারিশ কয়টা? খেয়াল করতে করতে আগাইতে হবে যে এই সময়ে তাদের করা সুপারিশগুলো বাস্তবায়নের বর্তমানে কোনো চক্রান্ত চলছে কিনা খেয়াল করতে করতে আগাইতে হবে। বর্তমানের চক্রান্তগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলার লেজ আগের থেকে লাগানো। তদন্ত কমিশন সুপারিশ পেশ করল কি, যে তিনটা সুপারিশ বাস্তবায়ন করে মুসলমানদেরকে দমানো সহজ হয়ে যাবে। কয়টা? এক নম্বর, মুসলমানদের বুক থেকে কোরআনকে সরায় দেন, কোরআনের শিক্ষক ওলামায়ে কেরামকে শেষ করে দেন, শিক্ষা সংস্কৃতি তাহজিব তামাদ্দুদ এগুলায় হস্তক্ষেপ করে ইংরেজদের শিক্ষা সিলেবাস আর তাদের সংস্কৃতি ঢুকায় দেন। মুসলমান যুবকদের চেতনা ধ্বংস করতে পারলে তাদেরকে পরাজিত করার জন্য যুদ্ধের দরকার নাই। আজকের বাংলাদেশের চিত্র খেয়াল করলে আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট, ওই তিনটা সুপারিশ বাস্তবায়নের জন্য এখন ওই গং উঠে পড়ে লেগেছে, খেয়াল করলে দেখেন।
কোরআনি শিক্ষার বিরুদ্ধে তাদের চক্রান্ত, ওলামায়ে কেরামের বিরুদ্ধে তাদের চক্রান্ত। আমার এই ইমানি চেতনার দেশে বিজাতীয় সংস্কৃতি উদযাপনের এক মহা উৎসব চলছে। গতকাল এক দিবস তার সাক্ষী। গতকাল কি দিবস গেল? বিশ্ব ভালোবাসা দিবস। বেহায়া দিবস বলার দরকার নাই, আমার কাছে আরো জঘন্য শব্দ আছে। আমি তো বেহায়া টেহায়া বলি না, আমি ডাইরেক্ট বলি বিশ্ব কুত্তাকুত্তি দিবস, হিসাব সোজা। এনে আমার কোনো লুকোচুরি নাই, কারণ রাস্তাঘাটে প্রকাশ্যে ভালোবাসা বিনিময়ে সবচেয়ে বেশি যেই জন্তুটার মধ্যে পাওয়া যায় এটা হলো কুত্তাকুত্তি। আপনি মনে করেন না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, পরিকল্পিত। এক একটা দিবস উদযাপিত হয় পরিকল্পিত ভাবে, মুসলমানদের ঈমান ধ্বংসের এক একটা বড় বড় প্রজেক্ট, প্রত্যেকটা নিয়ে আমি গবেষণা করেছি। আমি আজকে উঠি কিভাবে মুসলমানদের ঈমান ধ্বংসের চক্রান্ত চলছে, এটা ওই আগেরই সূত্র। লক্ষ লক্ষ কোরআনের কপি ইংরেজরা ধ্বংস করল, উলামায়ে কেরামকে সমূলে উৎখাতের জন্য হারে মাওলানা জাফর থানভী রহমাতুল্লাহ আলাইহি তারিখে কালা পানিতে লিখেছেন, দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত যেই মহাসড়ক, যেটি মহাসড়ক এর দুই পাশের এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝুলে নাই। বাদশাহী মসজিদ, তার সামনে সারা দেশ থেকে বড় বড় আলেমদেরকে খুঁজে খুঁজে এনে একজনকে ফাঁসিতে ঝুলানো হতো। তিনি ছটপট করতে করতে যখন নিস্তেজ হয়ে যেতেন আরেকজনকে ঝুলাইয়া দিত। এইভাবে সারাক্ষণ আলেমের লাশ ঝুলত প্রকাশ্যে, যেন কোনো মানুষ তার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর মতো সাহস না করে, হিম্মত না করে। মাওলানা জাফর থানভী রহমতুল্লাহ আলাইহি বড় করুণ ইতিহাস নিজের লিখেছেন, বলে আমাদের কয়েকজনকে দিল্লি জামে মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়। আমাদেরকে যখন আদালতে ওঠানো হয়, আদালত আমাদেরকে পেশোয়ার থেকে লাহোর পাঠানোর সিদ্ধান্ত দেয়, এদেরকে লাহোর নিয়ে যাও। বলে লাহোরের আদালত আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে। যেই না আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে, তখন আমরা সবাই তাকবীর ধ্বনি উচ্চারণ করা শুরু করলাম, আল্লাহু আকবার। কি অবস্থা, ফাঁসির রায় ঘোষণা হয়েছে, এরা দেখি আনন্দ প্রকাশ করে, ব্যাপার কি? বিচারক জানতে চাইল কি বিষয়। মাওলানা জাফর থানভী লেখেন, আমরা জানালাম দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তোমাদের নির্মম নির্যাতন থেকে আমরা বেঁচে যাই, কালো বিলাল অসুস্থ, চেহারা একদম চেঞ্জ, মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ হযরত বিলালের চেহারার মধ্যে আনন্দের ঝলক। লোকজন জিজ্ঞেস করে, বিলাল কি হয়ে গেল আপনার? হযরত বিলাল বলেন, হাদান্নাল কা মুহাম্মাদান ওয়া আসহাবা, আমার বড় আনন্দ লাগতেছে, কালকে নবী আর তার সঙ্গীদের সাথে আমার সাক্ষাৎ হবে। বলে আমাদেরকে ফাঁসি দিব, আমরা তো আনন্দ করছি এই জন্য যে ফাঁসি দেওয়ার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে নবী আলাইহিসসালামের সাথে যায় আমাদের সাক্ষাৎ হবে। বিচারক বলে, খাইছে, এদেরকে তো ফাঁসি দিলে লাভ নাই, আনন্দ পায় কি করা যায়? বলে এদেরকে আরেক কোর্টে উঠানো হোক। তাদেরকে যখন আরেক কোর্টে নেওয়া হয়, দুই তিন ঘন্টার রাস্তা। মাওলানা জাফর থানভী রহমতুল্লাহ আলাই লেখেন, আমাদেরকে ছোট্ট কুঠুরি বানাইছে রেলগাড়ির মধ্যে, ছোট্ট কামরা, চারদিক থেকে চুক্কা শলাকা লোহার। রেলের মধ্যে আমরা চলি সোজা হইয়া সটাং বসা, না শুইতে পারি না দাঁড়াইতে পারি, একটু সামনের দিকে হেললেই সামনে দিয়া লোহা ঢুকে, পিছনে গেলে লোহা ঢুকে, ডানে গেলে লোহা ঢুকে, বামে গেলে লোহা ঢুকে, চারদিক থেকে লোহা ঢুকে, ক্ষত বিক্ষত হতে হতে রক্ত ঝরতে ঝরতে আমরা দুর্বল হয়ে গেছি। এইভাবে শুধুমাত্র খাবার পানি দেওয়া হয়েছে, এইভাবে এক মাস পর্যন্ত আমাদেরকে ঘুরাইয়া যখন আদালতে ওঠানো হয়, তো আদালত কি সিদ্ধান্ত দিবে? উপদেষ্টারা কান পড়া দিছে, হুজুর একটা কাজ করেন, মানুষ নিজের সন্তানের প্রতি বড় দুর্বল,
আপনজনের প্রতি বড় দুর্বল। এদেরকে সামনে আনে হতে পারে আপনজনের মায়ায় আমাদেরকে মেনে নিলেও নিতে পারে। এই পদ্ধতি হচ্ছে ফেরাউনের পদ্ধতি। কার পদ্ধতি? সর্বপ্রথম সন্তানকে দিয়া প্রতিপক্ষকে গায়েল করার এই চক্রান্ত, এটা ফেরাউনের আবিষ্কার। হযরতে মুসা তার ইতিহাস আপনাদের জানা, বিস্তারিত বলার সুযোগ নাই, আমার সামনে লম্বা কথা হয়ে গেছে। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজার ঈমান প্রকাশ করে দিয়েছেন, ফেরাউন তাকে বারবার বুঝাইছে, মুসা তা এখনো সময় আছে, আমাকে রব মানো, নাইলে তোমাকে আমি শেষ করে দিব। প্রাণের কথা হযরতে মুসা তা ফেরাউনের মুখের উপর জানিয়ে দিলেন, ফাকদি মা আনতাকাদ, তোর যা মনে চায় তুই তাই কর, আমি যেই রবকে রব মেনেছি আমি আমার রব ছাড়তে পারবো না। জালিম ফেরাউন হযরতে মুসা তাকে যখন দরবারে নিয়ে যায়, হাতের মধ্যে লোহা পায়ের মধ্যে লোহা, ওই দরবারে একজন আইসা কান পরা দেয়, হুজুর মাইরেন না। বলে কেন? বলে মুসা তার এক বর্ণনায় মুস্তা আছে, এই জন্য কেউ ভাইবেন না যে আমি উচ্চারণ ভুল করতেছি, যদি আপনার অন্যটা জানা থাকে। একজন আইসা বলে, হুজুর বাচ্চা দুইটাকে সামনে আনে, মার কলি যায় কি মায়া, এটা মা ছাড়া তুমি আর কেউ জানে না, আর যার মা নাই সেও একটু একটু অনুভব করে। আহারে চার বছর আগে মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম, বেশিরভাগ সময় তো তাহাজ্জুদের ওয়াক্তে ঘরে ফিরতাম, ঘরে যায় দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, একজন মানুষ জায়নামাজ বিছায়া বসে আছে। কাছে যায় জড়ায়া ধরে জিজ্ঞেস করতাম, আম্মা ঘুম আসে না আপনার? তো চোখের পানি ফেলে ফেলে বলতেন, বাবারে যতক্ষণ বাইরে থাকো, যতক্ষণ বাইরে থাকো ঘুম তো আসে না, এর নাম তো মা। হযরতে মুসা তার সামনে বাচ্চাগুলো হাজির, জালেম ফেরাউন বড় কড়াই বসাইলো, তেল লাগাইয়া দিল, আগুন জ্বালাইয়া টকবক করে যখন তেলগুলো জ্বলছে, জালিম বড় বাচ্চাটাকে নিয়ে যখন তেলের মধ্যে ফালাইয়া দেয়, জলে পুড়ে ছাই হয়ে রূহটা যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা হযরতে মুসা তার চোখের পর্দা সরাইয়া দিছেন, কানের পর্দা সরাইয়া দিছেন। হযরতে মুসা তা দেখতেছেন রূহটা যাচ্ছে, যাওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আসসবর আসসবর আল জান্নাহ, ওগো মা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। হযরত মুসা তা কাঁদতেছে, জালিম এবার ছোট্ট বাচ্চাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে পুড়ে ছাই হয়ে রোগটা যখন বের হয়ে যায়, আগের বাচ্চার মতো মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আসসবর আসসবর আল জান্নাহ, ওগো মা ধৈর্য ধরো জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এরে দোস্ত হযরতে জাফর থানসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন জেলখানা থেকে বের হই, জেলখানার গেটের মধ্যেই দেখি আমার ছোট্ট বাচ্চাটা দাঁড়ায় আছে, বিবি দাঁড়ায় আছে, ভাই দাঁড়ায় আছে। আহারে আমার শরীরের যে সুরত, ওই সুরত দেখলেই তো আপনজনের কলিজা ফেটে যাওয়ার কথা, কাপড় রক্তাক্ত, ময়লা, পাগল, দুর্গন্ধ বের হচ্ছে। বলে আমার বাচ্চাটা দেখেই দৌড়ায় আসছে, এই বাচ্চা ইংরেজ কি চিনে না, ইংরেজের ক্ষমতার বিষয়ে জানে না, দিন বুঝে না, শরিয়া বুঝে না। বাচ্চা বুঝে, আহারে কতদিন বাবার বুকে মাথা দিয়ে একটু ঘুমাই না। মাওলানা জাফর থানসুরি বলেন, যখনই বাচ্চা আমার কাছে আসলো, আমি তাকে কোলে নিয়ে মনে মনে ভাবতেছিলাম ইংরেজদেরকে বলবো, ঠিক আছে আমি বাড়ি চলে যাই, আমাকে ছেড়ে দাও, কিন্তু সাথে সাথে মনে পড়লো, আহারে
হাশরের মাঠে যদি নবী জিজ্ঞেস করেন এর জাফর তারাক্তু ফিকুম আমরাইন, দুই জিনিসের আমানত রেখে আসছিলাম, সন্তানের মুখের দিকে তাকায় আমার ওই আমানতের কথা ভুলে গিয়েছিলাম, নবীকে কি জবাব দিব, জবাব নাই। সাথে সাথে বাচ্চাকে নামায়া বিবিকে বললাম কোলে তোলে নাও, ডেকে বললাম আরে বাপ যদি আল্লাহ আবার ফেরত আনে তো আবারও সাক্ষাৎ হবে, আর যদি শাহাদত বরণ করি কেদনা কেদনা, হাউজে কাউসারের পারে নবী আলাইহিসসালামের সামনে আমাদের আবারও সাক্ষাৎ হবে। আকাবির এইভাবে রক্ত দিয়েছেন এই বাহিরের ফেতনার বিরুদ্ধে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লাশ যখন দিল্লি থেকে হাকিম আজমল খার বাড়ি থেকে যখন দেওবন্দে পৌঁছে, বন্ধুরা দেওবন্দের মানুষ লাশ ধোয়াইতে যায়া দেখে কোমরের মধ্যে গোস্ত একটু ওনাই, খালি হাড্ডিটা দেখা যায়, লোকেরা বড় মহাব্বত করত, পিঠের মধ্যে ছিদ্র ছিদ্র ছিদ্র। আরে আমার আকাবির আসলাফ সাহাবিদের নমুনা, হযরত ওমর একদিন খাব্বাবকে ডাক দিয়ে বলেন এ খাব্বাব, আপনার মুশরিকরা আপনার উপর যে নির্যাতন করেছে একটু দেখান না কোথায় কোথায় আছে। হযরত খাব্বাব বলেন ওমর আপনি সইতে পারবেন না। হযরত ওমর বলেন একটু দেখান। হযরত খাব্বাব জামাটা উঠায় যেই দেখায় হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। দেখেন যে হযরত খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত। বলে খাব্বাব এটা কেমনে হইছে? বলে আমারে পিটাইতে পিটাইতে তারা যখন কাহিল হইয়া যাইতো তখন লোহা গরম করে করে আমার শরীরের মধ্যে ঢুকাইয়া দিত। আমার আকাবির আসলাফ ওই সাহাবীদের নমুনার প্রমাণ দিয়েছেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কোমরে কোনো গোস্ত নাই, পিঠের মধ্যে ওই যে ছিদ্র ছিদ্র গর্ত গর্ত। দেওবন্দবাসী দেওবন্দের গ্রামের মানুষ সহজ সরল মানুষ বুঝে না, এগুলা কান্না শুরু করছে। ঘরের লোকদেরকে জিজ্ঞেস করে শেখুল হিন্দের এমন কি সমস্যা ছিল, এই রকম গর্ত কেন হয়েছে? কেউ জানে না কেউ জানে না। কলকাতায় ছিলেন শেখুল হিন্দের খাস সাগরে হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওস্তাদের মৃত্যুর খবর শুনে যখন তিনি দেওবন্দ পৌঁছেন লোকেরা এসে জিজ্ঞেস করে হযরত আপনার ওস্তাদের পিঠের এই অবস্থা কেন, কোমরের এই অবস্থা কেন, আপনি ছাড়া তো কেউ জানার কথা না। হযরত হুসাইন আহমদ মাদানী বলেন আমার ওস্তাদকে প্রতিদিন মালটার দ্বীপে ইংরেজরা পিটায়া পিটায়া যখন কাহিল হয়ে যাইত, আহারে জ্বলন্ত আংরা ছড়াইয়া দিয়া শাইখুল হিন্দকে খালি গায়ে শোয়া দিত, বলতো এখনো সময় আছে আমাদের ক্ষমতা মেনে নাও আমরা তোমাকে ছেড়ে দিব। কিন্তু শাইখুল হিন্দের একটাই কথা, আমার শরীর থেকে রোগ তো নিতে পারবা কিন্তু আমার কলব থেকে তোমরা ইমান খুলতে পারবা না। তাদের সন্তান আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইছে না, আমাদেরকে জেল জুলুমের ভয় দেখাইছে না, শাইখুল হিন্দের সন্তান রেগুলার পরোয়া করে না, কথা কও ইমান রক্ষায় যদি কোটি প্রাণ দিতে হয় প্রাণ দিতে প্রস্তুত, প্রাণ দিতে প্রস্তুত। ইংরেজরা চক্রান্ত করলো একটা, ওলামাদের দমন করো মানুষ সুদা হয়ে যাবে, সাথে আরেকটা চক্রান্ত তারা করলো, সেটা হচ্ছে মুসলমানদের ভিতরে মুসলমানদের সুরতে শত্রু ঢুকাইয়া দাও, দাঁড় করাইয়া দিল গোলামে আহমদ কাদিয়ানি, দাঁড় করাইয়া দিল বেরেলভী, দাঁড় করাইয়া দিল রামাজহাবি, দাঁড় করাইয়া দিল গোলাম আহমদ কাদিয়ানি আইসা ফতুয়া মারলো কি জিহাদ হারাম, আমার উপর ওহি আসছে। কোন জায়গায় ভয় যে জঙ্গি জঙ্গি খেলা, আমাদেরকে খালি জঙ্গি বলায় আমাদেরকে দমায় দমায় রাখতে চায়, কারণ বুঝেন, কারণ তাদের সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে ইসলামের অন্যতম মজলুম বিধান জিহাদ, এটাই তাদের ভয়ের কারণ, খুব ভয় পায়, কারণ তারা জানে মুসলমান
এই জায়গায় আপোষ করতে রাজি না, এগুলারে খেপানো যাবে না। কাদিয়ানের ওই ফেতনা এখন তো আর নাই, না নাই তো ঘুমায় আছেন কোন কারণে? আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ একান্তে বলেছেন আমাদের ঘুমায় থাকার সুযোগ নাই, ইংরেজদের রেখে যাওয়া ওই বীজ গোড়া থেকে উপরে ফেলার জন্য প্রস্তুত হওয়া লাগবে। একটা আওয়াজ আসবে, চূড়ান্ত আওয়াজ, চূড়ান্ত ডাক। ঘরে বসে থাকার সময় নাই, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা আবারও জাগতে হবে, জাগতে হবে নবী প্রেমিকদের এই জমিনে। খাদিয়ানিদেরকে তাকে দেওয়া হবে না, তাকে দেওয়া হবে না। স্লোগান তোমরা না আমি দেব, আমার কাছে আমার সাথে স্লোগান দাও, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাফির কাফির, কাদিয়ানিরা কাফির। এই আওয়াজ প্রত্যেকের দেওয়া লাগবে। কেউ যদি বিরক্তি বোধ করে, খোদার কসম আমি দলিল দিয়ে প্রমাণ করব, তার ঈমান থাকবে না। কোন রকমের অনীহা, এই আওয়াজ যারা ওঠায় তাদের দিকে চোখ রাঙ্গে তাকানো, খোদার কসম ঈমান ভঙ্গের জন্য যথেষ্ট। এটা তো ফতোয়া দিলাম, কিন্তু সাথে আমাদের পয়গামটাও শুনে রাখ। এই আওয়াজের বিরুদ্ধে যদি কেউ চোখ রাঙ্গানি দেয়, আল্লাহর কসম ওই চোখ উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার আছে, হুঁশিয়ার তুমি হও। ইসলামের শত্রুরা বড় হুঁশিয়ার, হুঁশিয়ার আমাদের হওয়া দরকার। ঘুমানোর সময় নাই, স্বাধীনতা বিপন্ন আজকে, খালি ইসলাম না, আমার স্বাধীনতাও আজকে বিপন্ন। চক্রান্ত চলছে নানামুখী, ইংরেজদের সেই বিষ কিন্তু শেষ হয় নাই, বিষের বিষক্রিয়া আজও আছে, একদম সমূলে ধ্বংস করে ইনশাআল্লাহ এই জমিনকে চক্রান্ত মুক্ত করতে হবে, চক্রান্ত মুক্ত করতে হবে। তুমি কোন দল করো আমার জানার দরকার নাই, যদি দেশকে ভালোবাসো এই আওয়াজে একত্রতা ঘোষণা করা লাগবে, নাইলে বুঝবো তুমি বর্তমান সময়ের নতুন রাজাকার। এই হিন্দুস্তানি রাজাকারদের আশ্রয় মুসলমানদের দেশে হবে না। এটা হাফিজের জমিন, এটা শাহজালালের জমিন, লাখো তাওহীদ জনতার জমিন। এই জমিনে নাস্তিকবাদ থাকতে পারবে না, এই জমিনে নবীর দুশমন থাকতে পারবে না। আমাদের একটাই আওয়াজ, কাউকে ক্ষমতা থেকে নামাতে আমরা আন্দোলন করি না, ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। নবী প্রেমিকদের একটাই কথা, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আল্লামা আহমদ শফি যদি ডাক দেন, এই শোনো চূড়ান্ত ফয়সালা, এসপার উসপার একটা হয়ে যাবে। আল্লামা আহমদ শফি যদি ডাক দেন, জীবন দিতে কে কে প্রস্তুত? আল্লাহকে সাক্ষী বানাও। বসি, আমাদের আকাবিরদের রক্তের পিচ্ছিল রাস্তায় স্বাধীনতা ভোগ করছ, বেঈমান গাদ্দার যারা ওই আকাবিরদেরকে অস্বীকার করে, কথা বলেন ঠিক কিনা? কারো ছিলে সিন্নি খাও মূল্য ছিল না। ইংরেজদের এই চক্রান্তের মোকাবেলা আমাদের আকাবিররা রক্ত দিয়ে প্রতিহত করেছেন, ইংরেজরা লেজ গুটায় এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, 90 ইংরেজরাও পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জেগেছে নতুন প্রজন্ম, পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ঘুমায় থাকার সময় নাই, জাগো।
এটা দেশপ্রেমের অংশ, এটা দেশপ্রেমের অংশ, আমার দেশের মানচিত্র আক্রান্ত হবে। এই জন্যে বঙ্গবন্ধু এই দেশের জন্যে স্বাধীনতা আমাদের কেনে দেন নাই, এই জন্যে আমাদের মহান নেতারা রক্ত দেন নাই, এই জন্যে শহীদরা রক্ত দেন নাই, কাউকে হালুয়া রুটি খাওয়ানোর জন্যে, স্বাধীনভাবে বাঁচার জন্যে তারা রক্ত দিয়েছেন, স্বাধীনভাবে বাঁচার জন্যে তারা জেল খেটেছেন, জেলখানায় নিজের জীবন শেষ করেছেন স্বাধীনভাবে বাঁচার জন্যে। সেই স্বাধীনতাই যদি বিপন্ন হয়, মুক্তিযুদ্ধের এই নতুন প্রজন্ম চুপ থাকবে না ইনশাআল্লাহ। মহতারাম হাজরী, আমাদের আকাবির আসলাফরা কাদিয়ানি ফেতনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, ইংরেজরা পালাতে বাধ্য হলো, খুব খেয়াল করে আমি আমার জায়গায় চলে আসতেছি, হযরত আমাকে কিছু কথা বলার জন্য হুকুম করেছেন, অনেক দূর থেকে আগাইতে আগাইতে আস্তে আস্তে আসতেছি, হঠাৎ ওই জায়গায় গেলে আপনি নাও বুঝতে পারেন। ইংরেজরা চলে গেছে ঠিক, যাওয়ার সময় তারা উম্মতের মধ্যে কিছু বিষ ছড়াইয়া দিয়ে, কি সেই বিষ, সেই বিষ হচ্ছে উম্মতকে আখিরাত মুখী থেকে দুনিয়া মুখী বানিয়ে দিয়ে গেছে। একটা কাজ তারা খুব সুচারুরূপে করে গেছে, উম্মতের দিল চেঞ্জ হয়ে গেছে। গোটা উম্মতকে এখন আর দিনের প্রতি ডাকলে আসে না, এখন যে হাল, বর্তমান যে হাল, আমরা বলি না মন্দির ভাঙচুর করতে, আমরা বলি না এটা, কিন্তু বাবরি মসজিদ প্রথম আঘাতপ্রাপ্ত হওয়ার পর যে একটা রিয়াকশন এই জমিন দেখেছে, এটা ইমানের দাবি ছিল। কোথায় গেল সেই ইমানি চেতনা? কাদিয়ানিদের বিরুদ্ধে আমি গত পরশু ঢাকাবাসীকে মুখে আসছি, ঢাকায় এক প্রোগ্রামে, হে ঢাকাবাসী, ঢাকাবাসীর আন্দোলনের ঢাকা কাঁপত, কাদিয়ানি বিরুদ্ধে আন্দোলন কোথায়? কারণ ওই ইংরেজরা যেমন বিষ ছড়াইয়া দিয়া আমাদের চিন্তা চেতনাকে ধ্বংস করেছিল, তাদের দালালরাও আজকে আমাদের চিন্তা চেতনাকে ধ্বংস করে দিয়েছে। উম্মতের এই কঠিন সময়ে একজন আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করলেন, বাহিরের ফেতনা মোকাবেলা করার জন্য ঘর থেকে বাইর হওয়ার এক নতুন মেহনত চালু করলেন। আহ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহ, ফেতনা আসছে ভিতর থেকে, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ মেহনত করলেন ভিতর থেকে, ভিতরে থাইকা থাইকা ফেতনা আসছে বাহির থেকে, শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ গাট্টি নিয়া বাই হয়ে গেলেন, উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরলেন, উম্মতের ইমানকে নতুন করে চাঙ্গা করার জন্যে, উম্মতকে আখিরাত মুখী বানানোর জন্যে। কিন্তু শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ সর্বপ্রথম স্বপ্নে যখন এই বিষয়টা দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, তোমাকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ নেবেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ অস্থির হইয়া সর্বপ্রথম গেছেন কোথায়? দারুল দেওবন্দে। কোথায়? মুসলমান, গোড়ায় হাত দিলে অনেকের মন খারাপ হয়ে যাবে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ দাওয়াত তাবলীগের প্রতিষ্ঠাতা, স্বপ্ন দেখার সাথে সাথে তিনি চলে গেছেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে, কান্না শুরু করছে, কি স্বপ্ন দেখলাম আমি, অস্থির, আমার শান্তি লাগতেছে না। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহ সান্ত্বনার বাণী শোনালেন যে ভাই, আল্লাহর নবী বলেছেন কাজ নেওয়া হবে, তোমাকে তো হুকুম করেন নাই কাজ করার জন্য, মানে কাজ তো নেওয়া হবে, তুমি এত পেরেশান হচ্ছ কেন? অন্যান্য বুজুর্গদের কাছে ওই স্বপ্নের কথা ছড়াইয়া গেল দেওবন্দে। একজন বুজুর্গ নিজের ঘর থেকে গাট্টিটা আইনা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাঁধে চড়াইয়া কয়, ভাই তুমি নিকাল যাও, গাট্টি মাথায় উঠাইয়া বলে তুমি নিকাল যাও, আল্লাহ তাআলা দ্বীনের কাজ তোমার থেকে নেবেন, মাদ্রাসায় আমরা করছি একরকম কাজ হচ্ছে, তোমার থেকে আল্লাহ তাআলা দ্বীনের কাজ নেবেন, তুমি বের হয়ে যাও। ওই যে গাট্টি কাঁধে উঠাইয়া দিলেন দেওবন্দের ওস্তাদরা, ওই গাট্টি নিয়ে আজও আমরা ঘুরতেছি, কিন্তু তুমি এখন আমাদেরকে বলো তোমরা কারা, আমরা কারা তুমি বুঝো নাই না?
শুনতে অসুন্দর লাগে কিন্তু আমি বলতে বাধ্য, আমার গোষ্ঠী আমার ছাও আমারে কয় মেও, আমার গোষ্ঠী আমার ছাও আমারে কয় মেও। এমনই তো হইল নাকি? আল্লাহ সহিহ বুঝদান করে। এদেরকে যারা বিভ্রান্ত করছে তাদের হিদায়ত না থাকলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আমাদের বুক খোলা, আমি বারবার বলি এটা, আমাদের বুক খোলা। ওলামায়ে কেরামের হাতে যে তাবলীগ শুরু হয়েছে, ওলামায়ে কেরাম ওই তাবলীগ ধ্বংস করার চক্রান্তে নামে নাই, ওই তাবলীগের ভেতরের আবর্জনা পরিষ্কার করার জন্য তারা নেমেছে। আসো বুক খোলা, এত কিছুর পরেও তাড়াবো না, কারণ যেই নবীর ওয়ারিস তিনি বুকে নিয়েছেন শত্রুকে, আমরাও নিতে জানি। আপনি কমলি মে ছুপালে জো জখম খা কর ভি দুশ্মন কো দুআ দে উসে আর ক্যা নাম দেগা জমানা ও রহমত নেহি হ্যায় তো ফির আর ক্যা হ্যায়। দুশ্মনকে বুকে জড়ায়া জখম যে করছে তার জন্য বদদুয়ার হাত উঠান নাই। সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাত উঠান, হাত উঠান একটু, আর পারছি না, বরদাশত হচ্ছে না, নিজেদের কষ্ট না আপনার কষ্ট আর বরদাশত হচ্ছে না। আল্লাহর হাবিব হাত উঠালেন, সাহাবায়ে কেরাম তো মনে করেছেন এখন বদদুয়া দিবে সব শেষ। আহা, রহমতের নবী হাত উঠায়া বললেন, আল্লাহ এরা আমার উম্মত, এরা বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দাও। সেই নবীর ওয়ারিসরা বদদুয়ার হাত উঠাইতে জানে না, কষ্টে মাঝে মধ্যে কিছু কথা বলি হালকা হয় কিন্তু মুখ থেকে চিরকালের জন্য সরাই নাই। আসো মুখে, আসো আবার আগের মতো এক প্লেটে খাই, আসো আসো একসাথে গাঁটটি গুলো কান্দে নিয়ে মহল্লার মহল্লার গলিতে গলিতে একসাথে ঘুরি, আসো। কে তোমাকে ঢোকায় ফেলছে উম্মত থেকে দূরে সরানোর জন্য, আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য? এটা ইংরেজদের মৌলিক চক্রান্তের একটা, সাধারণ মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করো, ওই মানুষকে দিন থেকে বিচ্ছিন্ন করা সহজ হয়ে যাবে। তুমি ওই চক্রান্তের জালে আটকে গেছো। আল্লাহ সহি বুঝদান করে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাতের মধ্যে জরুরি একটা কথা লেখা আছে, পড়ো ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাত পড়ে জরুরি এই কথাটা কোট করে রাখেন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি ছয় উসুলের মধ্যে লিখেছেন, ইলম জিকির একটা আছে না, হযরত বলেছেন দাওয়াতের মধ্যে যদি ইলম জিকির না থাকে 100 বছরের ফিতনা এক বছরে প্রকাশ পাওয়া যাবে। দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যদি ইলম জিকির থাকে তো 100 বছরের খেদমত এক বছরে আল্লাহ আদায় করে দেবেন। আজকে তাই হচ্ছে, ইলমকে আলেমকে এই খেদমত থেকে বিতরণের চক্রান্ত চলছে, তো 100 বছর যেই ফেতনা হয় নাই এই এক দুই বছরের মধ্যেই সব ফেতনা প্রকাশ পাওয়া গেছে। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মুখের কথা, বড়দের কথা, বুজুর্গের কথা এখন আমরা দেখতে পাচ্ছি। সময় আছে, এই মুবারক মেহনতকে যদি ঠিক রাখতে চাও তো আবারও আহলে আলেমদের কাছে, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যেমন দেওবন্দের আলেমদের কাছে যায়া নিজেকে সঁপেছেন, আজও সময় আছে উম্মতের আলেমদের কাছে নিজেদেরকে সঁপে দাও, আবার মেহনত চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহনত তো চালু আছে, একসাথে আবার ঐক্যের মেহনত, কোনো ঝামেলা মুক্ত মেহনত আবার চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই প্রত্যাশায় আমরা দোয়াও করি, আশায় আছে। চোখের পানি আমাদের পড়ে তোমরা মনে করো না, খালি বকাই দেয় রাতের আধারে কান্নাও করি, আল্লাহে আল্লাহ সাক্ষী, আল্লাহে আমি কসম খায়া বললাম, কান্নাও করি, আল্লাহ মিলাই দাও, আল্লাহ বুঝ দিয়ে দাও, বুঝ দিয়ে দাও, বুঝ দিয়ে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি খারিজি ফিতনা বাহিরের ফিতনার মোকাবেলা করলেন বাড়ি থেকে বের হইয়া। দুইটা ফিতনার কথা এতক্ষণ আলোচনা করলাম, এক নম্বর ফিতনা দাখিলি ফিতনা, দাখিলি ফিতনার মোকাবেলা হযরত মুজাদ্দিদ আল ফিসানি দাখিলি ভাবে ভেতরে ভেতরে মেহনত করে করছে,
কাজে আজকে যারা খানকায় বসে মেহনত করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তারা হযরত মুজাদ্দিদ আল ফিসানির তরিকা অবলম্বন করে ওই দাখিলি ফিতনার মোকাবেলা করতেছেন, উম্মতের দিল ঠিক করতেছেন। আজকে যারা রাজপথে আন্দোলন করে করে মেহনত করতেছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত করে করে রাস্তায় ঘুরতেছেন, তাদেরকেও কোনোভাবে কটাক্ষ করা যাবে না। কারণ তারা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তরিকা অবলম্বন করে খারিজি ফিতনার মোকাবেলা, খারিজি ভাবে বাহিরে যায় ওই ফিতনার মোকাবেলা তারা করতেছে। এই পর্যন্ত আসছে, আসার পর এইবার আর দাখিলি আর খারিজি নাই, শুরু হলো আন্তর্জাতিক ফিতনা। কি ফিতনা কথা বলে? আন্তর্জাতিক ফিতনা। এই আন্তর্জাতিক ফিতনার অস্ত্র দুইটা, কয়টা বলেন না? আন্তর্জাতিক ফিতনার অস্ত্র কয়টা? দুইটা। এক নম্বর অস্ত্রের নাম ইন্টারনেট। এক নম্বর অস্ত্রের নাম ইন্টারনেট। আমাদের একজন বড় বলেছেন বড় মজার কথা, ইন্টারনেট বলে এটার মধ্যে আরো কিছু শব্দ আছে, এগুলারে বাদ দিয়া তাখফিফ সংক্ষেপ করা হয়েছে। ইন্টারনেট মানে ইন্টার ইনটু দ্য নেট, মানে জালের মধ্যে ঢুক, জালের মধ্যে। ইন্টারনেট মানে নেটের মধ্যে, ইন্টার ইনটু দ্য নেট, জালের ভেতরে ঢুক, ফাইসা যাবি। এটা হচ্ছে আন্তর্জাতিক ফিতনার এক অস্ত্র। দুই নম্বর অস্ত্রের নাম হচ্ছে সেলফোন, মোবাইল। দুই নম্বর অস্ত্রের নাম, বড়রা বলেন এটা সেলফোন না, এটা হেলফোন, জাহান্নামের অস্ত্র, আগুনের ফোন, আগুনের ফোন। এই দুই ফিতনা, আন্তর্জাতিক ফিতনা এটা, দাখিলি আর খারিজি ফিতনার। এই পর্যন্ত হিস্টরি শুনাইলাম, মোকাবেলার হিস্টরি শুনাইলাম, এখন নতুন ফিতনা আসছে, নতুন ফিতনা মোকাবেলা করবে নতুন যুগের এই নাবিকরা ইনশাআল্লাহ। ফিতনা কয়টা, অস্ত্র কয়টা? ফিতনা তো একটাই, অস্ত্র কয়টা? এক নম্বর ফিতনা অস্ত্র বলেন না, ইন্টারনেট। তুমি দিনই বিষয়ে সার্চ দিতেছ, হঠাৎ আয়া পড়ছে বেডির ছবি। এই জায়গাটায় যত বড় বুজুর্গ হোক, আল্লাহ তাআলা যে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানাইছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই দুর্বলতা মানে মানুষের যৌবনের চাহিদার দুর্বলতা। এটার একটা সুন্দর চমৎকার উদাহরণ শুনেন, রমজান মাসে পানি খাওয়া রোজা রাইখা জায়েজ না হারাম? রোজা থাকেনি, রোজা থাকে তো পানি খাওয়া কি? কথা বলেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, এমন কোন মুফতি সাহেব আছে এখানে কোনো ফতোয়া দিবে যে রমজান মাসে কোন ঘরে যদি ফ্রিজে ঠান্ডা পানি থাকে ওই ঘরে একা একা ঢুকা যাবে না? আছে আছে কোনো মশালা? একা একা পানির রুমে ঢুকা যাবে না, আছে কোনো মশালা? আচ্ছা, এমন কোনো মশালা আছে ওই পানির দিকে তাকানো যাবে না? কথা বুঝা বইলেন? এমন কোনো মশালা আছে ওই পানিকে ধরা যাবে না? রোজা রেখে আছে মশালা? এমন কোনো মশালা আছে ওই পানি দিয়ে মুখ ধোয়া যাবে না, ঠোঁটে লাগানো যাবে না, আছে মশালা? এমন কোনো মশালা আছে যে ওই পানি খাইতেছি এটা কল্পনাও করা যাবে না, আছে মশালা? কেন নাই? কারণ আল্লাহ তাআলা জানেন পানির প্রতি মানুষের যে চাহিদাটা এটা অতটা প্রকট না, মানা করছি মানুষ মাইনা যাবে। কিন্তু জিনা হারাম, আল্লাহ বলেন মানা করার দ্বারাই শুধু কাজ হবে না, কারণ এটার প্রতি মানুষের আকর্ষণটা সবচাইতে বেশি। এই জায়গায় মানুষের এত দুর্বলতা, তো আল্লাহ জানায় দিলেন যেই জায়গায় ঘরের মধ্যে নারী একা আছে, জিনা হারাম, ওই পর্যন্তই শেষ না, ওই একা ঘরে ঢুকা যাবে না, নারীর দিকে তাকানো যাবে না, নারীকে ধরা যাবে না, ওই নারীকে নিয়ে গোপনে কল্পনা করা যাবে না। শরীয়তের মেজাজ বুঝো, ফতোয়া দেওয়া সহজ, মুখ খোলা জায়েজ, ফতোয়া দেওয়া তো সহজ, কিন্তু মেজাজে শরীয়ত বুঝা লাগবে। শরীয়ত
ধরা স্পর্শ করাকে কেন হারাম করেছেন, দেখাকে কেন হারাম করেছেন? কারণ এই প্রত্যেকটা জিনিস আমার এত বেশি আগ্রহ আমাকে জিনা পর্যন্ত পৌঁছায়া দিবে। তো তাকাইলে চেহারার দিকে কোনো আকর্ষণ লাগে না। তাইলে তুমি শরীয়তের মিজাজ বুঝো নাই। যে ব্যক্তি বলবে মহিলার চেহারার দিকে তাকাইলে আকর্ষণ লাগে না, তো মন এত নোংরা কেন? আরে মন নোংরা না পবিত্র, এটা আল্লাহ জানেন না? তো আল্লাহ জানার পর এই দেখা হারাম করলাম কেন? বলে না মনটারে পবিত্র করে হুজুরের লাগে থাইকা। আল্লাহ অন্ধকার ঘরে একা ঘরে মেয়ের সাথে অবস্থান করা হারাম করলেন কেন? মেয়ের নিয়ে কল্পনা করা হারাম করলেন কেন? কারণ কি তার পোশাকের দিকে তাকান নিষেধ? মুফতি সাহেব জিজ্ঞেস করে মেয়েদের পোশাকের দিকে পর্যন্ত তাকান নিষেধ কেন? এটা আমাকে গুনাহ পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে। এরে দোস্ত, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকের ইন্টারনেটটাও ওই রকম একটা। আমি তো দিনই কাজের জন্যে নক করি, কারণ এখন তো আমার এই বুড়া বুড়া হুজুর আর ভাল লাগে না। আমার এখন সবচেয়ে ফেভারিট উস্তাদের নাম হচ্ছে ফজিলতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ, ফেভারিট উস্তাদ। বলে হুজুরদের গন্ডগোলে পড়ার দরকার নাই, হুজুররা একজনে কয় বুকে হাত বাঁধবে, একজনে কয় নাভির নিছে, দরকার নাই। ইন্টারনেটের সাহায্যে সব পাওয়া যায়। দিন এখন কোন জায়গায় ঢুকে গেছে বোঝা লাগবে। এটা আরেক ফেতনা, আলম থেকে বিচ্ছিন্ন করার নতুন আরেক চক্রান্ত মোকাবেলা করার লাগবে আমাদের। দুই নম্বর ফেতনা অস্ত্র, আন্তর্জাতিক চক্রান্ত ফেতনার নতুন অস্ত্রের নাম হচ্ছে মোবাইল ফোন। কি ওই ইন্ডিয়ায় যায় দেখছি একটা অ্যাড, সারি রাত চলে বাত মোবাইলের অ্যাড, সারি রাত চলে বাত, মানে সারা রাত ফ্রি। একসময় বাংলাদেশেও শুরু হয়েছিল সারা রাত ফ্রি। কি বুঝেন, বুঝলেন কিছু? সুকৌশলে উম্মতের আখলাক চরিত্র ধ্বংসের জন্য তারা আমাকে সহজ রাস্তা বানাইয়া দিচ্ছে। সারা রাত আকাম করো, সমস্যা নাই, টাকা লাগবে। তোমাদের এমন কি লাভ সারা রাত বড় কথা কইবো, তোমার টাকা লাগবে না? কি বিষয়টা, কি বিষয়টা হচ্ছে আমার আপনার চরিত্র ধ্বংসের জন্য তারা নানা রকমের কৌশল অবলম্বন করতেছে। দোস্ত মোহতারাম, এইবার আমার এইবার আমি আমার জায়গায় আসি। যেই কথাগুলো বলার জন্য এত লম্বা হিস্টোরি টানলাম, আমি সার্বিকভাবে খুব ফিট না, আমি আগেই বলেছি, মাফ চাইয়া নিচ্ছি। আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, আপনাদের বুঝতে কষ্ট হয় না তো? দেখেন আবার এতক্ষণ যা বুঝাইলাম, আগের ফেতনা আমাদের আকাবির আস্তাফরা মোকাবেলা করেছেন, দাখিলি ফেতনার মোকাবেলা দাখিলি ভাবে করেছেন, খারিজি ফেতনার মোকাবেলা খারিজি ভাবে করেছেন, আন্তর্জাতিক ফেতনার মোকাবেলাও আমাদেরকে করা লাগবে। কি লাগবে না? মোকাবেলা করার রাস্তা কি? হাদিসে আসছে, হাদিসে আসছে, আখিরি জামানার সবচেয়ে বড় ফেতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পড়ো। কি পড়তে? সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ থাকলে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ বাঁচাইয়া দিবেন। জানা আছে আমাদের মানে কি? এটা কি শুধু তেলাওয়াত পর্যন্তই শেষ? না, তেলাওয়াত পর্যন্তই শেষ না। এখানে গভীর একটা ইঙ্গিত রয়ে গেছে যে বড় বড় ফেতনা থেকে বাঁচার একটা উপায় আসহাবে কাহফ যেটা গ্রহণ করেছিল, গুহাবাসী যেটা গ্রহণ করেছিল, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, ফেতনা থেকে বাঁচার জন্য গুহার ভেতরে ঢুকো। এই সময়ে গুহা পাইবা কই? তা আমাদের আকাবির আসলাফরা এই সময়ের জন্য 5টা গুহা নির্বাচন করেছেন। কই গুহা? আন্তর্জাতিক ফেতনা থেকে বাঁচার জন্য 5টা গুহাকে তারা নির্বাচন করেছেন। এক নম্বর গুহার নাম মক্কাতুল মুকাররমা। এক নম্বর গুহার নাম, দাজ্জাল ঢুকতে পারবে না। দুই নম্বর গুহার নাম মদিনাল মুনাওয়ারা, দাজ্জাল ঢুকতে পারবে না। দাজ্জাল মদিনার সব রাস্তা ট্রাই করবে, থাপ্পড় খায়া পালাবে, শেষে একটা বড় জায়গা খালি জায়গা ওখানে বৈশা মাটির মধ্যে চাপ থাপ্পাবে আর হুঙ্কার দিবে। মদিনা ইউনিভার্সিটির ছেলেরা আমাকে ওই ময়দানে নিয়ে গেছে, হুজুর এটা হলো দাজ্জালের ওই ময়দান যেখানে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে চিৎকার চেঁচামেচি করবে। আমি বলি ভালো জায়গায় আনসস, জুতাড়ি খুললে ইচ্ছা মতো ওইটার মধ্যে কত আউলো ধরে পিড়ায় করছি। আল্লাহ, আমার পক্ষে যা সম্ভব আমি করছি, তুমি এই পিড়াগুলো পৌঁছাই দিও। কি করবো আর কি করবো? আয় মালিক। এক নম্বর গুহার নাম কি?
আন্তর্জাতিক ফিতনা থেকে বাঁচার জন্য, দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য এক নম্বর গুহার নাম কি? মক্কা আল মুকাররমা। দুই নম্বর গুহার নাম কি? মদিনা আল মুনাওয়ারা। তিন নম্বর গুহার নাম হচ্ছে সবচেয়ে নিরাপদ গুহা, ওই নিরাপদ গুহার নাম হচ্ছে মাদারিস কওমিয়া। কসম খোদার, কসম খোদার, আমি চ্যালেঞ্জ করলাম, কেমনে আপনারা কাছে আসলাম বুঝাবো, এখানে বসে আমার ওই সব লম্বা কথা শোনানোর সময় নাই। কসম খোদা, যারা মক্কার মদিনায় আশ্রয় নিতে পারবেন না তাদের জন্য সবচেয়ে বড় গুহার নাম হচ্ছে ফিতনা থেকে বাঁচার জন্য মাদারিস কওমিয়া। এসে দেখেন আল্লামা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ সান্নিধ্যে এসে দেখেন মোবাইলের ওই আগ্রহ কমে যাবে ইনশাআল্লাহ। এসে দেখেন হযরত হাফিজজি দামত বরকাতুহুল আলী, আমার বড় প্রিয় মানুষ, তেলাওয়াত শুনছেননি হুজুরের? এইরকম কপালওয়ালা কোনো মানুষ এই জমিনে নাই। আরে আল্লাহ, আমি প্রথম শুই না, আমি অবাক। আরে আল্লাহ, এই বুড়ো বেটা এই উচ্চারণ কেমনে করে? আল্লাহু আকবার, এটা কুদরতের মামলা, এটা কুদরতের মামলা, এটা কোরআনের মুজিজা। এই বুড়ো বয়সে এই উচ্চারণ করার কথা না, তিলাওয়াত করে। আমি সর্বপ্রথম নেত্রকোনা এক জায়গায় এক মাহফিলে হযরত আমার আগে বয়ান করতেছিলেন, বয়ান করে চলে যাবেন অসুস্থ মানুষ, তো তিলাওয়াত করতেছেন। আমি আয়োজকদেরকে জিজ্ঞেস করতেছি এই হাবেশাবকে তিলাওয়াত করতেছে, কয় হাবেশাব এটা হাফিজ্জি হুজুর। আমি হাফিজ্জি হুজুর তিলাওয়াত করে মানে? বলে হ্যাঁ হুজুরের তিলাওয়াত। পরে আমি সব খাওয়া দাওয়া বন্ধ, আমি কিছু, আমি আজকে হুজুরের বয়ান পুরোটা শুনুন, বয়ান মাকসাদ না, মাঝে মধ্যে একটু তেলাওয়াত করে এটা শোনা মাকসাদ। আমি অবাক হয়েছি, আমার ওই সময় হিংসা লাগতেছিল সোজা কথা, এ পুরো বেটা এই উচ্চারণ কেমনি করে? ও এই গোপন কথা তো আপনি আগে করেন নাই, 55 বছর আগে বলে দরাটনা মসজিদে তারাবি নামাজ পড়াইছিল স্যার, দেখছেন গোমরের কথা? আল্লাহ আল্লাহু আকবার কর। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহি, উলাইকা বাই ফাজিনি বিমিসলিহি। আরেকটা কপি দেখাও বেটা, বক্তৃতা দেওয়া যায়, বড় বড় বক্তৃতা দেওয়া যায়, আমাদের একাবির আস্তাবদের আরেকটা কপি দেখা পারবি না ইনশাআল্লাহ। এটা মালিকের জন্য এই উম্মতের সবচেয়ে বড় নিয়ামত, কথা কন ঠিক কিনা? তিন নম্বর গুহার নাম হচ্ছে মাদারিস কওমিয়া। ভুল বুঝেন না যে নিজেদের ঢোল নিজেরা পিটা কি করব। আপনি যখন ঢোল ভাঙতে চান তো আমার তো ঢোল পিটানো লাগবেই, আপনি ঢোল ভাঙতে চাইলে আমার ঢোল আমার পিটানো লাগবে না? লাগবে, উপায় নাই। কেন? মাদারিস কওমিয়া উম্মতের জন্য এখন সবচেয়ে বড় গুহা, যারা মক্কা মদিনায় যেতে পারবে না। কেন? কেনর জবাব খোঁজার জন্য ফজরের এক ঘন্টা আগে মাদ্রাসায় আইসা একটু ঘুরে যায়, ফজরের আজানের এক ঘন্টা আগে মাদ্রাসায় আইসা ঘুরে যায়। এই সমাজ যখন ইন্টারনেট ফেসবুক ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায় তখন এই মাদারিস কওমিয়ার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা শীতে কটকট করে কাঁপে, অজু কইরা আল্লাহর কালামের তিলাওয়াত বসে না। আরে কার জঙ্গি কস, চার ছক্কা পিটায় আসলে এদেরকে সংবর্ধনা দেওয়া হয়, দুর্বল দুর্বল দলকে হারায় আসলে এদেরকে সংবর্ধনা দেওয়া হয়, অথচ সোনার ছেলেরা কোরআন নাজিলের দেশে তাদেরকে পরাজিত কইরা বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পইরা বাংলাদেশে আসে, তাদের ব্যাপারে কারো কোনো খবর নাই। তোদের ওই খবরের দরকার আমাদের নাই, আমার এই সোনার ছেলেদের মুকুট তো আল্লাহ তাআলা হাশরের মাঠে জান্নাতে পড়াবেন ইনশাআল্লাহ। তোদের এই ঘোড়ার ডিমের মুকুট আমাদের দরকার নাই, নিজেদের কপালের জন্য কিছু করা দরকার ছিল, আমাদের ইজ্জত বাড়বে না ওর দ্বারা, ওইগুলোর দ্বারা ওই হাফেজের ইজ্জত বাড়বে না। হাফেজের ইজ্জত তো তখন বাড়বে যখন আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়ার উপরের দিকে উঠতে থাক। আল্লাহু আকবার, আমরা তো ওই প্রত্যাশায় অপেক্ষায় বসে আছি, তোদের ওই পুরস্কার আমাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তোরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারতিস, তোদের ফায়দা হইতো, খরচ নাই। ফজরের পর থেকে শুরু চলছে মেহনত, ফতোয়া তো দেও পড়ায়া টাকা নেওয়া জায়েজ নাই, কোরআন পড়ায়া টাকা নেওয়া বেতন নেওয়া জায়েজ নাই, ফতোয়া দেওয়া তো সহজ,
আমি বলি এই আলেমরা এই ওস্তাদরা পড়ায়া টাকা নেয় না, পড়ায়া টাকা নেয় না, বলে কিসের টাকা নেয়, বলে ওই ফজরের আত থেকে শুরু রাত্রে দশটা পর্যন্ত তার ঘুম গোসল খাওয়া দাওয়া এমনকি টুথপেস্টটা পর্যন্ত আমার উস্তাদরা আগায়া দেয়, এমনকি নখ কাটার মেশিনটা পর্যন্ত আগায়া দেয়, চুলটু বড় হইলে যায়া কাটায়া একটা মানুষকে আদর্শ মানুষ হিসাবে গড়ার জন্যে সারাটা দিন যে উস্তাদ তার পেছনে মেহনত করে, একটা লোক ভাড়া কইরা এই খেদমতটা নে, 15,000 বেতন দোস্ত, 20,000 দিয়েও পাবি না, খালি কি পরানের বিনিময়ে টাকা নেয়, তোর সারাদিন যে মেহনত করলো ওই বেতন দেয় কে তোর দাদা? এই উম্মতের জন্য সবচেয়ে বড় গুহা আশ্রয়ের জন্য ফেতনা থেকে, আন্তর্জাতিক ফেতনা থেকে বাঁচার সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্রের নাম কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কোনো ভাবে ওই মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। দুই নম্বর গুহার নাম হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। আমি যা বলি যা শুনে, এই এই বর্তমান এই আন্তর্জাতিক ফেতনা থেকে বাঁচার জন্যে ওই দুইটা যারা পারবে তারা তো ওই দুইটাই করবে, ওই দুইটা না পারলে আরো তিনটা, বুঝে আসছে কথা? মক্কা মদিনায় যারা যেতে পারবে না তাদের উপায় কি? তাদের জন্য সবচেয়ে বড় ঘাঁটি আর গুহার নাম হচ্ছে এক নম্বর মাদারিসে কওমিয়া, ওই আগের সিরিয়াল হিসাবে তিন নম্বর ঠিকই আছে, আপনাদের সিরিয়াল হিসাবে যদি বলি তো চার নম্বর, আমি এখন যে ব্যাখ্যা দিলাম ওই হিসাবে দুই নম্বর গুহার নাম হচ্ছে কাহাফের নাম হচ্ছে, ফেতনা থেকে বাঁচার জন্য সবচাইতে বড় আশ্রয় কেন্দ্রের নাম হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। তবে শর্ত আছে, কি শর্ত? শর্ত হচ্ছে মুরব্বী থাকবেন হযরত উলামায়ে কেরাম। এরে মুসলমান, তিক্ত কথাগুলো বলতে চাই না, তিক্ততা বাড়ে কিন্তু না বলেও তো পারি না, একটা কথা সারা জিন্দগির জন্য মনে রাখেন, দিনই বিষয়ে যখনই আপনি ওলামায়ে কেরামকে পিছনে ফেলে নিজে আগাবেন তো মনে রাখেন আপনার মৌত আর পতনের সময় আসছে। ছোট্ট একটা উদাহরণ দেই, আমার সময় নাই বেশি, হযরত বসে বসে কষ্ট পাচ্ছেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, দিব শুনবেন? হ্যাঁ, এক লোক আছিল আলেম দেখতে পাচ্ছ না, আলেম দেখতে কিছু মানুষ আছে না এমন দাড়ি টুপি দেখলে চুলকানি শুরু হয়, ওই বেড়া ওই মার্কা চুলকানি হয়। তো একদিন হ্যাঁ স্বপ্নে দেখে কি, শহরের বড় বড় আলেমরা এর পিছনে হ্যাঁ জানাজা নামাজ পড়াইতেছে, ইমামতি করবে পিছনে সব বড় বড় হুজুররা। হ্যাঁ তো ঘুমের থেকে উঠে মহা খুশি, হুজুর আমারও চিনলেন না আপনারা, আপনারা না চিনলে কি, আল্লাহর কাছে আমি গ্রহণযোগ্য ব্যক্তি, সব হুজুররা আমার পিছনে, আমি ইমাম, পোলারে পাঠাইছে সময়ের সবচেয়ে বড় আলেমের কাছে ব্যাখ্যার জন্য, যা হুজুরের কাছে যা, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে, হিংসা হিংসা, হুজুররা খালি হিংসা করে বলে, দোষ ধরে দেয় ভুল ধরে দেয় তাও বলে হিংসা। তো ওই লোকের ছেলে গেছে সময়ের সবচেয়ে বড় আলেমের কাছে, যায় বলে হুজুর আমার আব্বা আজকে দারুণ এক স্বপ্ন দেখছে। বলে কি স্বপ্ন? বলে দেখছে সময়ের বড় বড় আলেমরা আমার বাবার পিছনে নামাজ নামাজ চলছে। হুজুর স্বপ্নের ব্যাখ্যা দিছে তোর বাবা মারা গেছে, যায় দেখ। মিললো মিললো, পোলায় কয় কি ব্যাখ্যা দিল, দেখছো আমার বাবা ঠিকই কইছে, হিংসায় হুজুর উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে। আসছে মনটা খারাপ বাসায়, তো আমার বাবার কথাই ঠিক, গড়ে দেখ কান্দা কাটি চলতেছে, কিরে ঘটনা কি, দুই কাঁধে হ্যাঁ বাপ নাই বাপ মারা গেছে, অবাক এই কি ব্যাখ্যা, দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন এটা, আব্বা তো মারা গেছে, ও তো ঠিকই তো আছে, আমি তো এই ব্যাখ্যা দিতেছি, ওইটা তুমি আমি হিসাব মিলাইতে পারি না, কয় হিসাব কম সোজা, সাধারণ মানুষ যখন আলেমের সামনে এই নামাজের অবস্থায় ওই দৃশ্য একবারই হয় যখন জানাজা দাঁড়ায় পাবলিক সামনে ওলামায়ে কেরাম পিছনে, এছাড়া আর কোনো রাস্তা নাই, আলেমের সামনে নামাজে দাঁড়ানোর আর কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, ওইটা লাশ পিছনে জানাজা দাঁড়াইছে হুজুর জানাজা পড়াইতেছে, তোর বাপ দেখছে পিছনে হুজুররা, তা আমি বুঝছি তোর বাপের মরণের সময় আছে। মনে রাখো দিন বিষয়ে নিজেকে আলেমের সঙ্গে নেতৃত্বে আনবা তো মনে রাখো তোমার পতনের সময় আসছে, জানাজা রেডি, জানাজা তোর মৃত্যু, তোর জানাজা রেডি, আল্লাহ বাদ দেয়। এই জন্য বলছি তিক্ত কথাগুলো বলতে চাই না, আমার কাছে এই জাতীয় উদাহরণ আছে এক গাঁটটি, এক একটা সারলে কান্দতে কান্দতে বাড়ি যাওয়া লাগবে,
আর বলতে চাই না, থাক রাগ বেটা। আচ্ছা শুনেন শুনেন, হ্যাঁ জোশে একটা বলছি দেখি, একবার বার বলা যাবে নাকি বেটা, আমার জানবার হয়ে যাবো বলেন। আপনার শুনতে মজা লাগে, কি হুজুর ওয়াজ করছে যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে, আল্লাহর রহমত যখন নাজিল হয় আশেপাশে ওয়ালারাও কিছু পায়, হাদিস ইঙ্গিত আছে। হুজুর ওয়াজ করে গেছে ঘরে, দেখে বাইরে চিল্লা চিল্লি হয়, খাদেমরে বাড়াইছে, দেখতো পাবলিক কি কেন চিল্লায়, কোন কথা বইলা, কোন বিপদে পড়লা। খাদেম যায় পাবলিকের কথা শুনে দৌড়ে আসছে, হুজুর তাড়াতাড়ি গাঁটটি গোল করেন, এ এলাকায় থাকা যাবে না। কি জন্যে? আরে আপনি ওয়াজ করছেন বুজুর্গের কবর থাকলে আল্লাহর রহমত নাজিল হয়, এলাকার মানুষ চিন্তা করতেছে আমাদের এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুর রে মাইরা কবর দে, হুজুর মাইরা যাক আমার রহমত দরকার। বলেন বলেন, আমার জান বাড়িয়ে যেতেছে, বলেন। শোনো শেষ কথা, এক নম্বর গুহার নাম হচ্ছে মাদ্রাসা কওমিয়া, বলো এক নম্বর গুহার নাম কি? মক্কা মদিনা বাদ দিয়ে এক নম্বর গুহার নাম কি? মাদ্রাসা কওমিয়া। দুই নম্বর গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত। তাও হবে সামনে কাদেরকে রাইখা, কাদেরকে রাইখা, আলেমকে রাইখা। তুমি মেহনত করো, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা যে কারো মধ্যে এলম ও জিকির গালেব থাকবে, কারো মধ্যে দাওয়াত ও তাবলীগ গালেব থাকবে, কিন্তু দাওয়াত ও তাবলীগের চেয়ে এলম আর জিকিরের দাম যেহেতু বেশি, তো যাদের মধ্যে এলম ও জিকির গালেব থাকবে নেতৃত্ব তারাই দিবে। হিসাব সোজা, এটা কেমনে বুঝাইলে তোমরা বুঝবা? তিন নম্বর গুহার নাম হচ্ছে হক্কানি পীর মশায়েখদের খানকাগুলা, হক্কানি পীর মশায়েখদের খানকাগুলা। মাদ্রাসায় পড়ার সময় নাই, ঠিক আছে ভর্তি হয়েও না, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়তে পারছো না, ঠিক আছে যাইও না, একজন আল্লাহওয়ালার সোহবতে নিজেকে জোড়ায় দাও, তো ইনশাআল্লাহ আশা করা যায় দাজ্জাল সহ সমস্ত আন্তর্জাতিক ফেতনা থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আশ্রয়ের যে গুহা, সূরা কাহাফ থেকে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, যুবকরা ফেতনায় পড়া গুহায় আশ্রয় নিয়েছে, আল্লাহ তাদের কথা সূরা কাহাফে উল্লেখ করে আমাদেরকে এই ইঙ্গিত দিয়ে দিয়েছেন, তোমরাও ফেতনায় পড়লে সময়ের গুহাগুলোতে যায় আশ্রয় নাও, আমার নুসরত চলে আসবে, ফেতনা থেকে বেঁচে যাবা। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফেতনা থেকে বাঁচাইয়া দেন। যদি হযরতের দোয়া ছাড়া কেউ উঠে যান, তা আমি মনে করবো আপনি পোড়া কপাল, পোড়া কপাল, কপাল মন্দ, আমরা পাগল হয়ে থাকি। হযরত একটু হাত উঠাবেন, নিজের হাতকে ওই হাতের সাথে মিলাইয়া দিব, আর এটা তো কোরআনের কথা, সাহাবায়ে কেরামের আমলের সাথে নিজের আমল মিলাইয়া দাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফী শিকাক। সাহাবায়ে কেরাম নাই, এখন আমরা আমাদের ইমানকে কাদের সাথে মিলাবো, আমাদের হাতকে কাদের সাথে মিলাবো? তো আল্লাহওয়ালাদের সাথে মিলাইলে ইনশাআল্লাহ আশা করা যায় আমার আমলকে আল্লাহ ওই বরকতের হাতের উসিলায় কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমরা কে কে দোয়া না করে উঠে যাবো, হাত তুলি, দোয়া না করে কে কে উঠে যাবো, দোয়া না করে চলে যাবো, কে কে আসি হাত তুলি, তো সবাই থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একদম নড়াচড়া নাই। হযরত দোয়া করবেন, দোয়ার মাধ্যমে মজলিস শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, দরাটোনা মাদ্রাসাকে আল্লাহ তাআলা দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন। আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমি ভুলে গেছি, আল্লাহ মাফ চাই, বসেন বসেন। ভাই আমি আরো 5 মিনিট বয়ান করতে চাই, আপনারা অনুরোধ করছেন রাখি নাই, কিন্তু আমার ওস্তাদ সরাসরি না পড়লেও হযরতের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, সবচেয়ে বড় যা শিখি সেটা হচ্ছে আখলাক। আখলাক কি মানুষ এরা, আল্লাহ মাঝে মধ্যে বড় আফসোস লাগে যে আহারে ওই ঢাকায় না থাইকা যদি দরাপনায় থাইকা হজুরের খেদমত করতে পারতাম। এইরকম আখলাকওয়ালা মানুষ যখন আমারে কোনো হুকুম দেয় তখন এটাকে আমি ফরিজা মনে করি। 5টা মিনিট বসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঢাকা শহরে ভিক্ষা করার একটা সিস্টেম আছে, একজন সামনে থাকে পিছনে কয়েকজন থাকে, তো সামনে যে থাকে সে গীত গায়, কেউ থাকে গাছতলায় কেউ থাকে পাঁচতলায়, পিছনের সবগুলা কয় আমার আল্লাহ রসুলের নাম, যশোরে আসেনি কথা কয় না, আসেনি তো। দুই ফকির বেটা ভিক্ষা করতেছে, একটা কানা আর একটা ল্যাংড়া। এই উদাহরণ আমার না, হাকিমুল উম্মত
মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একটা কানা আর একটা ল্যাংরা ভিক্ষা করে, তো কানায় পিছনে ল্যাংরায় সামনে, রাস্তা দিয়া যাচ্ছে দেখে সরকারি কাঁঠাল গাছে কাঁঠাল পাইকা রস বেরোতেছে গ্রান আর গ্রান। তো ল্যাংরায় বলে, আরে কপাল রে কপাল, কি সমস্যা রে? তুইও ল্যাংরা আমিও ল্যাংরা, গাছে উঠতে পারুন না, তুইও কানা উঠলেও কাঁঠাল ভিজা পাবি না, আমগো কপাল, আমগো কপালে কাঁঠাল নাই, কানার মাথায় তো বুদ্ধি ভরা। কারণ হচ্ছে কম্পিউটার যারা চালায় এরা জানে, লোড বেশি হইলে কম্পিউটার স্লো হয়ে যায়, লোড কম হইলে ফ্রি থাকে। কানার মাথায় তো লোড কম হয়েছে, কারণ মানুষের ব্রেনে সবচেয়ে বেশি লোড হয় চোখ দিয়া, লোড কম হয়েছে ব্রেন ক্লিয়ার। দুই শ্রেণীর মানুষের ব্রেন সবচেয়ে বেশি কাজ করে, এক হচ্ছে কানা আর এক হচ্ছে এই যে আমার মতো বাচ্চা যারা, বাচ্চাকে ব্রেন বেশি কাজ করার কারণ হইলো নেটওয়ার্ক শক্তিশালী, কলপটারে কাছে পায়, কলম আর ব্রেন একসাথে হইয়া সিদ্ধান্ত নেয় দ্রুত। তো কানায় বলে দূরবেক্ষণ, কানাল খাইতে মনে চাইছে, খুব সহজ, বলে কেমনে, কয় আমার পাউডি আর তোর চোখটিরে জোড়া লাগা, ওইটা আবার কি জিনিস, এটাও বুঝলি না, তা আমার কানাল গাছটার গোড়ায় লয়ে যা। তো কানারে কানাল গাছের গোড়ায় লয়ে গেছে, কানায় কানাল গাছের গোড়ার মধ্যে বসি। এবার ল্যাংরারে কয় তুই আমার কান্দে ওঠ, তো ল্যাংরায় কান্দে উঠছে, আরে কানায় দাঁড়াইছে, কয় কাঁঠাল লাগ পাইছস, কোবাই পাইছি, কয় পা পারছে, কয় এইবার বুঝছস তোর চোখ আর আমার পাও কেমনে জোড়া দিলাম, কহ বুঝছি, কয়বার খা। হাকিম ও লোম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মাদ্রাসা গুলা ওই কানা আর ল্যাংরার যৌথ এইভাবে চলবে, ল্যাংরার পাও চোখ আর কানার পাও জোড়া দিতে হবে। মানে কি? মানে হচ্ছে সাধারণ মানুষ, তোমাদের পাও তো আছে, আর্থিক সচ্ছলতা তো আছে, দাঁড়ানোর মতো ক্ষমতা তো আছে, কিন্তু এলেমের চোখ তো তোমার না। আলেমরা অন্য কোনো কাজ করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, সারাক্ষণ মসজিদ মাদ্রাসায় দাঁড়ানোর মতো ওই রকম ক্ষমতা তাদের নাই, ল্যাংরা পাও নাই, কিন্তু পাও না থাকলে কি হবে, এলেমের চোখ তো আছে। তাইলে এবার তোমার পাও আর আলেমের চোখ দুইটারে জোড়া লাগাও, মানে তুমি গাছের তলায় বসো, আলেম তোমার কান্দে উঠবে, এলেমের কাঁঠাল পারবে, দুইজনে মিল্লা ভোগ কইরা দুইজনে জান্নাতের রাস্তায় উঠে যাবে। কিন্তু এখন সময় গেছে উল্টাইয়া, কি উল্টাইয়া, ওই কানা যার এলেম নাই, হ্যাঁ হুজুর রে কয়, আপনি ল্যাংরা নিচে দাঁড়ান আমি আপনার কান্দে উড়ি, মানে কমিটি ওই হুজুর রে কান্দরা ঘুরা, দুনিয়া পাল্টাইয়া গেছে এখন, কথা ঠিক কিনা কহ, আপনারা কি ওই পাল্টানের পক্ষে না, ল্যাংরা এরে কান্দে লইবেন, কানা হইয়া নিচে দাঁড়াইবেন, কন তাড়াতাড়ি কন, জলদি কন নিচে দাঁড়াবেন ইনশাআল্লাহ।